Hey everyone, assalamu alaikum. This is me Lamia Tasim and welcome back to my YouTube channel and Facebook page Lamia Shan. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা সপরিবারে কাশ্মীরে যাচ্ছি লাঞ্চ করতে। এই ভিডিওটা আমার ডিসেম্বরে করা কিন্তু বিভিন্ন কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু ভয়েস দেওয়া হয়নি আর আপলোডও করা হয়নি। তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলে এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল লামিয়াস জানি এবং আমার ফেসবুক পেজ লামিয়াস জানি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা জয়েন্ট ফ্যামিলি। ডিসেম্বর মাসে সবার স্কুল কলেজ ছুটি হওয়ার পর এই ডিসেম্বর মাসটা আমরা সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করি। আজকে আমরা এখানে চাচাতো ফুপাতো ভাই বোনেরা মিলে এখানে চলে এসেছি। এখানে আসার পর এখানে গেমিং জোন যেটা আছে বাচ্চাদের জন্য করা হয়েছে, ওখানে সবাই মিলে খেলা শুরু করে দিই ভাই বোনরা। আর ওইদিকে আমরা যে বসে পড়লাম, আর এটা হচ্ছে কাশ্মীরের ফুল ডেকোরেশন। এখানে আমরা অনেক বড় ডাইনিং টেবিলে সবাই বসে পড়লাম। তারপর যে যার পছন্দের মতো অর্ডার দিল, কেউ চিকেন বিরিয়ানি কেউ কাচ্চি বিরিয়ানি অর্ডার দিল। এই তো এখানে আমরা বসে আছি যে কখন আমাদের একটা অর্ডার চলে আসবে। আর তার পাশে আমরা দেখতে পেলাম এখানে ফটো সেশন করার জন্য অনেক সুন্দর একটা স্পেস আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে, এখানে অনেক সুন্দর ছবি তোলা যাবে। এখানে গিয়ে আমি একটু বসে পড়লাম দুই তিনটা ছবি তোলার জন্য, আর ছবিগুলো ভালোই এসেছে। অর্ডার দেওয়ার পর সবাই এসে বসে পড়লো। এই তো আমাদের অর্ডার গুলো চলে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ছিল চিকেন বিরিয়ানি, আর তাদের ডেকোরেশন গুলো অনেক জোস ছিল। এই চিকেন বিরিয়ানির মধ্যে একটা লেগ পিস ছিল, ডিম ছিল, লেবু শসা মরিচও ছিল। তারপর এখানে আমরা সবাই নিয়ে নিয়েছিলাম হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি। এটা শুধুমাত্র বৃহস্পতিবারে এখানে অ্যাভেলেবেল থাকে, শুধুমাত্র বৃহস্পতিবারে কাশ্মীরিতে এই বিরিয়ানিটা পাওয়া যায়। সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে আমাদের। এটি একটি মাটির পাত্রে ডেকোরেশন করে দেওয়া হয়েছে, আর এই মাটির পাত্রটাকে বলা হয় শানকি। এখান থেকে একটা গ্রামও ফিল আসছিল। আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, আমার কাছে অনেক ভালোই লাগছিল। এই হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানিতে রয়েছে টিকিয়া, ডিম, হাঁসির গোশ, লেবু, শসা, মরিচ এবং বিরিয়ানি। আমরা সবাই মিলে বসে পড়েছি, এখন আমরা সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিব। মাটির শানকি থেকে সব বিরিয়ানি আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা অনেক গরম ছিল, যার জন্য আমি হাত দিতে পারছিলাম না ঠিক মতো। আমাদের ফ্যামিলিতে অনেকজন সদস্য, আজকে প্রায় আমরা 20 জনের মতো এসেছি এইখানে কাশ্মীরিতে হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য। এটা যেহেতু শুধুমাত্র বৃহস্পতিবারে পাওয়া যায়, সেজন্য আমরা বৃহস্পতিবারে ফুল ফ্যামিলি সহকারে এসেছি। অনেক গরম ছিল, যার কারণে আমি ভালোভাবে নিতে পারছিলাম না, তারপর আমি খাওয়া স্টার্ট করে দিলাম। হায়দ্রাবাদি বিরিয়ানিটা অনেক মজা ছিল, আপনাদের ইচ্ছে হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বললাম এই শুধুমাত্র বৃহস্পতিবারে এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা পাওয়া যায়। হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানিটা টিকিয়াটা অনেক বেশি মজা ছিল। এই তো তারপর আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম, মজা করছিলাম। ফ্যামিলিদের সাথে বাইরে বের হলে অনেক বেশি মজা হয়। এই তো আমাদের সবার খাওয়া শেষ। খাওয়া শেষে আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর আমার ছোট বোনগুলো তাহড়া করে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে ওদের খালি আকর্ষণ ছিল যে কখন আমাদের খাওয়া দাওয়া শেষ হবে, কখন আমরা খেলার দিক যাব। তারপর এই তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমরা উঠে পড়লাম। আর এদিকে দেখতে পাচ্ছেন এরা খেলার এখানে চলে এসেছে, এখানে আরেকটা সেন্টার আছে। এই তো এখন আমরা সবাই বাসায় চলে যাব। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল লামিয়াস জার্নি এবং ফেসবুক পেজ লামিয়াস জার্নি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।